নমস্কার বন্ধুরা মধ্যকালীন ভারতের ইতিহাসে আমরা আগের দিন জাহাঙ্গীর সম্পর্কে আলোচনা করে এসেছি আগের ভিডিওতে আমি জাহাঙ্গীর সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করে এসেছি আজকে আমরা শুরু করব শাহজাহান সম্পর্কে বিভিন্ন তথ্য দেখা আমার শরীর খারাপ থাকার জন্য কিছুদিন আমি ভিডিও আপলোড করতে পারিনি তার জন্য আমি দুঃখিত এরপর থেকে ভিডিও পরপর আমি আপলোড করব তো আজকে আমরা দেখব শাহজাহান সম্পর্কে ভিডিও শুরু করার আগে বলি যদি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপনারা যতটা পারবেন এই ভিডিওগুলো শেয়ার করবেন যাতে এই চ্যানেলে ভিউ বাড়ে এই ভিডিওগুলোতে ভিউ বাড়ে এবং অবশ্যই লাইক করবেন কোনো অসুবিধা থাকলে ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে কোনো কোশ্চেন থাকলে আমাকে কমেন্ট করে নিচ্ছে জানাতে পারেন আমি সমস্ত উত্তর যতটা পারবো দেওয়ার চেষ্টা করব আগের দিনের অবধি আমরা যা যা আলোচনা করে এসেছি সব কিছু মধ্যকালীন ভারতের ইতিহাসের মধ্যে একটা মানে মধ্যকালীন ভারতের ইতিহাস নামে একটি প্লেলিস্টের মধ্যে সাজানো রয়েছে সেখানে পর পর ঘটনা যেভাবে ঘটেছে সেই অনুযায়ী ভিডিওগুলো সাজানো রয়েছে তো সেই প্লে লিস্টে গেলে সমস্ত কিছু পেয়ে যাবেন শুধু মধ্যকালীন ভারতের ইতিহাস নয় আধুনিক ভারতের ইতিহাস প্রাচীনকালের ভারতের ইতিহাস এবং ভারতের ভূগোল এবং ভারতের অর্থনীতি এই সমস্ত বিষয়ে প্লে লিস্ট করা রয়েছে প্লেলিস্টগুলো দেখতে এই চ্যানেলের প্লেলিস্টে চলে যাবেন সেখানে পরপর সেগুলো পেয়ে যাবেন এছাড়াও সেগুলোর লিঙ্ক আমি উপরের আই বাটনে এবং নিচে ডিসক্রিপশনে দিয়ে রাখছি সেখানে গেলেই আপনারা সব কিছু দেখতে পাবেন তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও আগের দিন আমরা আলোচনা করে এসেছি জাহাঙ্গীর সম্পর্কে সেখানে ওই ভিডিওতে আমি বলেছিলাম যে জাহাঙ্গীরের একজন পত্নী ছিলেন যার নাম ছিল জগৎ গোসাই জগৎ গোসাই ইনি মারোয়ারের রাজা উদয় সিং এর কন্যা ছিলেন এই জগৎ এরই পুত্র ছিল খুররাম যার পরবর্তীকালে নাম হয় শাহজাহান তাহলে শাহজাহানের মাতা ছিলেন জগৎ গোসাই এবং পিতা ছিলেন জাহাঙ্গীর জাহাঙ্গীর তাকে এই শাহজাহান উপাধিটা দিয়েছিলেন ষোলোশো সতেরো খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের সময় হয় আহম্মদনগর বিজয় আহম্মদনগর যখন বিজয় হয় সেই বিজয়ে নেতৃত্ব দিয়েছিল এই খুর্রাম যার জন্য শাহজাহান এই উপাধিটা তাকে দেওয়া হয় শাহজাহান উপাধি দিয়েছিলেন জাহাঙ্গীর নিজেই এবং আহম্মদনগর বিজয়ের পর অর্থাৎ ষোলোশো সতেরো খ্রিস্টাব্দে তার নাম হয়ে যায় শাহজাহান কারণ এই যে বিজয়টা হয়েছিল সেটা সম্পূর্ণভাবে নেতৃত্ব দিয়েছিলেন খুররাম এবং তিনি সাকসেসফুলি সেটা পুরো কমপ্লিট করেছিলেন এই কারণে তাকে এই শাহজাহান উপাধি দেওয়া হয় ষোলোশো বারো খ্রিস্টাব্দে তার বিবাহ হয় আর্জুমান বানু বেগমের সাথে আর্জুমান বানু বেগম যিনি পরবর্তীকালে মুমতাজ মহল নামে পরিচিত হন আর্জুমান বানু বেগম ছিলেন আসফ খাঁর কন্যা আসফ খাঁ ছিলেন আসফ খাঁর কথা আমি আগের দিন বলেছিলাম যেখানে জাহাঙ্গীরের একটি মানে জাহাঙ্গীরের যে পত্নী ছিলেন নূরজাহান তার ভাই ছিল এই আসফ খাঁ তার কন্যা হচ্ছেন আর্জুমান বানু বেগম এবং এই আর্জুমান বানু বেগমের সঙ্গে শাহজাহানের বিবাহ হয় ষোলোশো বারো খ্রিস্টাব্দে একে মুমতাজ মহল বলা হতো যাকে আমরা মুমতাজ নামে চিনি এবং একে আর একটা উপাধি শাহজাহান দিয়েছিলেন যার নাম হচ্ছে মল্লিকা মল্লিকা এ এ জামানি জামানি এখানে একটু এই মুমতাজের তারপরে আমরা শাহজাহানের সাম্রাজ্য বিস্তার এবং অন্যান্য জিনিসগুলো আলোচনা করব। মুমতাজের মোট চোদ্দ জন পুত্র বা কন্যা ছিলেন চোদ্দ জন পুত্র কন্যা ছিলেন যার মধ্যে সাতজনই বেঁচে ছিলেন চারজন পুত্র এবং তিনজন কন্যা বেঁচে ছিলেন এবং চোদ্দ নম্বর করে তখনই এই মুমতাজ মারা যান এবং এর স্মৃতির উদ্দেশ্যেই তৈরি হয় তাজমহল মুমতাজের যে পুত্র কন্যারা বেঁচে তাদের মধ্যে সাতজনের নাম আমি এখানে বলছি সেটা ইম্পর্টেন্ট কারণ পরবর্তীকালে কাজে লাগবে প্রথম জাহানারা যা একজন কন্যা দ্বিতীয় জন হচ্ছে দারাসুক দু নম্বর পুত্র হচ্ছেন দারাসুকো তিন নম্বর শাহসুজা শাহসুজার নাম আমরা আগেও পেয়েছি আধুনিক ভারতের ইতিহাসে বাংলার যে সুবাদার ছিলেন শাহসুজা সেই শাহসুজার কথা বলা হচ্ছে অর্থাৎ এর পরে সুবাদার হন মুর্শিদ কুলি খাঁ তখন শাহসুজা ছিলেন হচ্ছে সুবাদার তারপরে হন মুর্শিদ কুলি খাঁ তো সেখানে আমরা শাহসুজার নাম পেয়েছিলাম ইনি এই শাহজাহানের পুত্র ছিলেন চার নম্বর হচ্ছেন রোশন আরা রোশান আরা চার নম্বর নাম হচ্ছেন রোশান আরা প্রথম থেকে মানে ক্রোময়াইজ আসছি মানে সব থেকে বড় হচ্ছেন জাহানারা তারপর দারাসুক তারপর তারপর রুশানারা পঞ্চম হচ্ছেন ঔরঙ্গজেব ষষ্ঠ মুরাদ ষষ্ঠ পুত্রের নাম ছিল মুরাদ এবং সপ্তম কন্যা ছিলেন রোশানারা রোশান আরা তাহলে এই সাতজন ছিলেন মুমতাজের কন্যা পুত্র এবং কন্যা পরবর্তীকালে এদের মধ্যে একটা বিবাদ দেখা দেবে যার ফলে মানে এই বিবাদের পরেই ঔরঙ্গজেব সুলতান হবেন তো এখানে এই নামগুলো ইম্পর্টেন্ট তো এই রোশন আর যখন জন্মগ্রহণ করেন তখনই এই মুমতাজ মহল বা মুমতাজ মারা যান এবং প্রথমে তাকে সমাধিস্থ করা হয় বুড়হানপুরে বুরহানপুরে তাকে প্রথমে সমাধিস্থ করা হয় তারপরে ষোলোশো বত্রিশ খ্রিস্টাব্দ থেকে শুরু হয় তাজমহল বানানো সালটা খুব ইম্পর্টেন্ট কারণ পরীক্ষায় প্রশ্ন করা হয় যে তাজমহল বানানো কবে থেকে শুরু হয় তো ষোলোশো বত্রিশ খ্রিস্টাব্দ থেকে শুরু হয় তাজমহল বানানো এবং তারপরে তাজমহল কমপ্লিট হয়ে গেলে সেখানে এই আরজুমান বানু বেগম বা মুমতাজকে সমাধিস্থ করা হয় এবং তারপরে শাহজাহান যখন মারা যান তাকেও সেখানেই সমাধিস্থ করা হয় এই ছিল হচ্ছেন শাহজাহান সম্পর্কে এবার হচ্ছে বিস্তার প্রথমে তেত্রিশ খ্রিস্টাব্দে এর আগে দেখলাম যে আহমদনগর বিজয় হয়েছে কিন্তু সেখানে সম্পূর্ণভাবে এই আহমদনগর মুঘল সাম্রাজ্যের মধ্যে অন্তর্ভুক্ত করা যায়নি ষোলশ তেত্রিশ খ্রিস্টাব্দে শাহজাহানের সময় ষোলশো সতেরো খ্রিস্টাব্দে যখন শাহজাহান তখন সিংহাসনে ছিলেন না তখন ছিলেন জাহাঙ্গীর জাহাঙ্গীরের সময় এই আহমদনগরের কিছুটা অংশ বিজয় হয় কিন্তু ষোলোশো খ্রিস্টাব্দে যখন শাহজাহান সিংহাসনে বসেন তারপরে আহম্মদনগর সম্পূর্ণভাবে বিজয় হয় সাতাশ থেকে ষোলোশো আটান্ন খ্রিস্টাব্দ অব্দি শাহজাহান সিংহাসনে ছিলেন ষোলোশো সাতাশ থেকে ষোলোশো আটান্ন খ্রিস্টাব্দ অব্দি তো ষোলোশো তেত্রিশ খ্রিস্টাব্দে হয় আহম্মদনগর সম্পূর্ণভাবে বিজয় আহম্মদনগরের শেষ যে সুলতান ছিলেন তার নাম ছিল হুসেন শাহ এই হুসেন শাহকে গোয়ালিয়ারের দুর্গে বন্দি বানানো হয় এবং আহমদনগর সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে এটা ইম্পর্টেন্ট হচ্ছে সম্পূর্ণভাবে বিজয় হয় শাহজাহানের সময় ষোলোশো ছত্রিশ খ্রিস্টাব্দে কুতুবশাহী বংশকে হারিয়ে গোলকুণ্ডা বিজয় হয় কুতুবশাহী বংশ গোলকুণ্ডায় রাজত্ব করত যেটা আমরা বাহুমণী সাম্রাজ্যের সময় দেখেছিলাম এই কুতুবশাহী বংশকে হারিয়ে ষোলোশো তেত্রিশ সরি ছত্রিশ খ্রিস্টাব্দে শাহজাহান গোলকুন্ডা দখল করেন সেই বছরেই ষোলোশো ছত্রিশ খ্রিস্টাব্দেই আদিল শাহী বংশকে হারিয়ে বিজাপুর জয় হয় বিজাপুরে শাসন করত আদিল শাহী বংশ সেই বংশকে হারিয়ে বিজাপুর চলে আসে মুঘল সাম্রাজ্যের মধ্যে ষোলোশো আটচল্লিশ উনপঞ্চাশ খ্রিস্টাব্দে কান্দাহার মুঘলদের হাত থেকে চলে যায় আকবরের সময় এই কান্দাহার দখল করা হয়েছিল আকবরের সময় কান্দাহার মুঘল সাম্রাজ্যের মধ্যে এসেছিল কিন্তু ষোলোশো আটচল্লিশ উনপঞ্চাশ খ্রিস্টাব্দে কান্দাহার মুঘল সাম্রাজ্য থেকে চলে যায় এরপর হচ্ছে শাহজাহানের সময় যে সমস্ত বিদ্রোহগুলো হয়েছিল সেইগুলো সম্পর্কে কয়েকটা বিদ্রোহ এখানে যেমন খ্রিস্টাব্দে একজন বিদ্রোহ করে যার নাম হচ্ছে যোধার সিং বুন্দেলা এই যোধার সিং বুন্দেলা ছিলেন বীর সিং বুন্দেলার পুত্র বীর সিং বুন্দেলা কে ছিলেন বীর সিং বুন্দেলা ছিলেন হচ্ছে জাহাঙ্গীরের একজন বিশ্বস্ত অনুচর জাহাঙ্গীরের সময় মানে আকবরের সময় দেখেছিলাম যে বীর সিং বুন্দেলা আবুল ফাজলকে হত্যা করেছিলেন যখন জাহাঙ্গীর বিদ্রোহ করেছিলেন তখন এই বীর সিং বুন্দেলার মানে জাহাঙ্গীরের নির্দেশে বীর সিং বুন্দেলা আবুল ফাজলকে হত্যা করেছিল তো সেই বীর সিং বুন্দেলার পুত্র ছিল যোধার সিং বুন্দেলা এই বিদ্রোহ ঘোষণা করে ষোলোশো আঠাশ খ্রিস্টাব্দে ষোলোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে এই বিদ্রোহটা দমন করা হয় ষোলোশো উনত্রিশ খ্রিস্টাব্দে আফগান সর্দার খান জাহা লোদি বিদ্রোহ ঘোষণা করে খান জাহা লোদি এ বিদ্রোহ ঘোষণা করে ষোলোশো উনত্রিশ খ্রিস্টাব্দে এই বিদ্রোহটা দমন হয় এই খান জাহা ছিল পীর খাঁ এর আরেক নাম ছিল পীর খা ষোলোশো বত্রিশ খ্রিস্টাব্দে হুগলি থেকে পর্তুগিজদের দমন করা হয় বাংলার হুগলিতে পর্তুগিজদের একটা ঘাঁটি ছিল সেখানে পর্তুগিজদের দুর্গ ছিল সেখান থেকে পর্তুগিজদের দমন করা হয় ষোলোশো বত্রিশ খ্রিস্টাব্দে শাহজাহানের সময় ষোলো আঠাশ খ্রিস্টাব্দে গুরু গোবিন্দ সিং এর সঙ্গে শাহজাহানের এর আগের দিন দেখেছিলাম মানে জাহাঙ্গীরের সময় দেখেছিলাম শিখ গুরু অর্জুন অর্জুনকে হত্যা করা হয় মানে মৃত্যুদণ্ড দেওয়া হয় সেটা হয়েছিল জাহাঙ্গীরের সময় আর শাহজাহানের সময় গুরু গোবিন্দ সিং হত্যা করা হয় মানে তার সঙ্গে মতবিরোধ হয় তারপরে তাকে হত্যা করা হয় তাহলে গুরু গোবিন্দ সিং সমসাময়িক ছিলেন এবং এর পর থেকে গুরু গোবিন্দ সিং এর হত্যার পর থেকে শিখদের সঙ্গে মুঘলদের যুদ্ধ শুরু হয় গুরু গোবিন্দ সিংকে হত্যা করার পরে শিখ বনাম মুঘল হয়ে যায় ষোলোশো ছেষট্টি খ্রিস্টাব্দে তার মৃত্যু হয় এই মৃত্যুর পিছনে কিছু ঘটনা উল্লেখযোগ্য কারণ এই সময় হয়ে যায় গৃহযুদ্ধ কি হয়েছিল সেটাই ইম্পর্টেন্ট এই সাতজন ছিলেন শাহজাহানের পুত্র এবং কন্যা যেহেতু দারাসুকো সব থেকে বড় পুত্র ছিল সেই জন্য দারাসুকোকে শাহজাহান তার উত্তরাধিকার মনোনীত করেছিলেন যেহেতু সে বড় ছিল তাকে সেই জন্য উত্তরাধিকার বানানো হয় তো এরপরে উত্তরাধিকার বানিয়ে দেওয়ার পরে শাহজাহান অসুস্থ হয়ে পড়েন এবং যখনই শাহজাহান অসুস্থ হয়ে পড়েন তখন প্রত্যেক যারাই পুত্র ছিল তারাই ভাবে যে আমরা সিংহাসন দখল করতে পারি তো এই সময় পুরো যে মুঘল সাম্রাজ্য ছিল তার একদম দক্ষিণ প্রান্তে ছিল ঔরঙ্গজেব শাহজাহানের সময় ঔরঙ্গজেব দক্ষিণ ভারতে সাম্রাজ্য বিস্তার করছিল তো ঔরঙ্গজেব ছিল দক্ষিণ ভারতে পূর্বে বাংলায় ছিল শাহসুজা শাহসুজা সেখানকার সুবাদার ছিলেন তো সুজাও ভাবতে থাকে দুজনেই ভাবে যে আমরা সিংহাসন দখল করব পশ্চিম প্রান্তে ছিল মুরাদ পশ্চিমে ছিল মুরাদ সেখানে সে সুবাদার ছিল পশ্চিমে গুজরাটের সুবাদার ছিলেন মুরাদ বাংলা সুবাদার ছিলেন সুজা দক্ষিণ ভারতে ছিল ঔরঙ্গজেব এবং দিল্লিতে আগ্রায় ছিল দারাসুক কারণ দারা কে তো শাহজাহান উত্তরাধিকার ঘোষণা করে দিয়েছেন তো দ্বারা সেই জন্য ছিল আগ্রাতে চার মানে ভারতের চার প্রান্তে চারজন ছিল তার পুত্ররা আর যখনই শাহজাহান অসুস্থ হয়ে পড়ে তখন এরা প্রত্যেকেই ভাবে আমরা সিংহাসন দখল করবো দ্বারাসুকো তো প্রকৃত উত্তরাধিকার তাকে বানিয়ে দিয়েছেন শাহজাহান কিন্তু বাকি তিনজন ভাবে তারা দখল করবে এই সিংহাসন আর এই চারজনকে এই তিনজন যে কন্যা ছিলেন তারা এক একজন এক একজনকে হেল্প করতে থাকেন দারাসুক কে হেল্প করে জাহানারা অর্থাৎ করে জাহানারা এটা রোহন আরা হবে দুবার রোশনারা লিখে ফেলেছি এখানে হবে রোহন আরা রোহন আরা রোহন আরা হেল্প করে সাহাসুজাকে আর আরা একদম ছোট কন্যা হেল্প করে ঔরঙ্গজেবকে আর মুরাদ একা হয়ে যায় এইরকম একটা দ্বন্দ্বের সৃষ্টি হয় একটা মানে চারদিকে চারটে মানে দলের সৃষ্টি হয় কে দখল করবে দিল্লি সিংহাসন এই নিয়ে তো সাতান্ন খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দে শাহজাহান অসুস্থ হয়ে পড়েন এবং এ যখনই অসুস্থ হয়ে পড়ে তখন ষোলোশো আটান্ন খ্রিস্টাব্দে প্রথমে শাহসুজা ভাবে যে সে দিল্লি দখল করে নিতে পারবে কারণ যেহেতু তখন শাহজাহান অসুস্থ দ্বারাসুক সবের সিংহাসনে বসেছে সে ভাবে যে আমি সিংহাসন দখল করে নেব এই কারণে শাহসুজা আক্রমণ করে দিল্লি ষোলোশো আটান্ন খ্রিস্টাব্দে এই যে শাহসুজা দিল্লি আক্রমণ করে সেই যুদ্ধের নাম ছিল বাহাদুরপুরের যুদ্ধ বাহাদুরপুরের যুদ্ধ এই যুদ্ধে এই শাহ হেরে যায় শাহ যতই শক্তিশালী হোক শাহসুজা সেই সময় কোথায় ছিল সেই সময় ছিল বাংলায় বাংলার একটা সেনাবাহিনী তার সাথে ছিল কিন্তু সেই সেনাবাহিনী নিশ্চয়ই মুঘলদের সঙ্গে পেরে উঠবে না তাই মুঘলদের যে সেনাবাহিনী ছিল মুঘলদের সঙ্গেই যুদ্ধ হবে দিল্লিতে যুদ্ধ মানে মুঘলদের সঙ্গে যুদ্ধ তো সেই যুদ্ধে শাহ হেরে যায় মুঘল সেনা জয়ী হয় এরপরে ঔরঙ্গজেব এবং এই মুরাদ এরা দুজন মিলে একটা চুক্তি করে তারা দুজন মিলে এবার দিল্লি আক্রমণ করে প্রথম থেকে ঔরঙ্গজেব একটা কূটনীতির সাহায্য নিতে শুরু করে সে প্রথমে গিয়ে হেল্প করে মুরাদকে মুরাদ এবং ঔরঙ্গজেব একসাথে দিল্লি আক্রমণ করে দিল্লি অর্থাৎ মুঘল সেনার সঙ্গে যুদ্ধ হয় এই যুদ্ধের নাম ব্যাটেল অব ধার্ম বা ধারমাতের যুদ্ধ ধারমাতের যুদ্ধ হয় খ্রিস্টাব্দে মুঘল সেনাকে এই সময় যারা নেতৃত্ব দিচ্ছিল মানে যে নেতৃত্ব দিচ্ছিল মুঘল সেনার যে সেনাপতি ছিল তার নাম ছিল কাসিম খা এই কাসিম খা এবং মুঘল সেনা এই ধারমাতের যুদ্ধে হেরে যায় তাহলে ধারমাতে যুদ্ধ হয় ষোলোশো আটান্ন খ্রিস্টাব্দে মুরাদ এবং ঔরঙ্গজেবের বাহিনীর সঙ্গে দিল্লির যে মুঘল সেনা ছিল যেটার প্রধান ছিলেন দারাসুক এবং যেটা লিড করছিল যে মুঘল সেনার সেনাপতি ছিলেন কাসিম খা এই বাহিনী হেরে যায় ঠিক এর কিছুদিন পরে হয় সমুরগড়ের যুদ্ধ সমুরগড়ের যুদ্ধ যুদ্ধে হয় কি প্রথম যুদ্ধটা অর্থাৎ ধার্মাদের যুদ্ধে কাসিম খাঁ হেরে গেছেন তখন দ্বারাসুকো ভাবেন যে এবার তাকে এগোনো উচিত তার যুদ্ধ ক্ষেত্রে যাওয়া উচিত তো সমুরগড়ের একটা যুদ্ধ হয় সেখানে দারাসুকোর সঙ্গে ঔরঙ্গজেব এবং মুরাদের যুদ্ধ হয় ঔরঙ্গজেব এবং মুরাদ দুজন মিলে দারাসুকোর বিরুদ্ধে যুদ্ধ করেন এবং এই যুদ্ধে দারাসুক পরাজিত হন আর এরপরে ঔরঙ্গজেব এই মুরাদকে হত্যা করে দেন প্রথমেই বললাম ঔরঙ্গজেব একটা কূটনীতির সাহায্য নিয়েছিল সে প্রথমে মুরাদকে সাহায্য করেছিল সে জানে যে তার কাছে যতই শক্তিশালী একটা সেনাবাহিনী থাকুক না কেন মুঘল সেনাবাহিনীর সঙ্গে সে একা পারবে না তাই জন্য মুরাদকে সাহায্য করে আর যেই হেরে যায় মানে দাঁড়াশুকো যেই হেরে যায় তখন মুরাদকে হত্যা করে দেয় এরপরে এই সমস্ত ঘটনা যখন হচ্ছিল তখন এই সাহসুজা বসে সবকিছু দেখছিল আর শাহসুজা যখন দেখলো যে মুঘল সেনাবাহিনী পরাজিত হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে মুরাদ মুরাদকে হত্যা করা হয়েছে তখন শাহসুজা এবার অ্যাটাক করে ঔরঙ্গজেবকে সে ভাবে যে ঔরঙ্গজেব একা আছে তাকে হারিয়ে দেওয়া সম্ভব হবে তো এই যুদ্ধে শাহসুজাও পরাজিত হয়ে যায় ঔরঙ্গজেব আবার জয়ী হয়ে যায় এবং সাহসুজা এই যুদ্ধের পরে ভারত ত্যাগ করতে বাধ্য হয় তাহলে এই কজনের মধ্যে শুধু বেঁচে থাকল দারাসুকো মুরাদ মারা গেল শাহসুজাদ ভারত থেকে চলে গেল বেঁচে থাকলো ঔরঙ্গজেব এবং দাঁড়াসুক ঔরঙ্গজেব এবং সুজার মধ্যে যে যুদ্ধটা হয় অর্থাৎ সাহসুজা যেটাতে হেরে যায় এই যুদ্ধটা হয় ষোলোশো উনষাট খ্রিস্টাব্দে 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 এবং এই যুদ্ধটার নাম ছিল খাজুয়ার যুদ্ধ খাজুয়া খাজুয়া যুদ্ধ ষোলোশো উনষাট খ্রিস্টাব্দে হয় এবং এই যুদ্ধে ঔরঙ্গজেব জয়ী হয় এবং সাহসুজা ভারত ত্যাগ করে চলে যায় তাহলে এবার পড়ে আছে দ্বারাসুকো স্বাভাবিকভাবে দ্বারাসুকর সঙ্গে ঔরঙ্গজেবের আবার একটা যুদ্ধ হবে তো ষোলোশো উনষাট খ্রিস্টাব্দে আবার দারাসুকর সঙ্গে ঔরঙ্গজেবের যুদ্ধ হয় এই যুদ্ধের নাম দিওয়ারির যুদ্ধ দিওয়ারির যুদ্ধ এই দিওয়ারির যুদ্ধে দ্বারা পরাজিত এবং নিহত হয় তাহলে যে চারজন উত্তরাধিকারী মানে উত্তরাধিকার নিয়ে যুদ্ধ করছিল তাদের মধ্যে দ্বারাসুক শাহসুজা এবং মুরাদ সকলেই বাতিল হয়ে যায় মুরাদ এবং দ্বারাসুকু মারা যায় শাহসুজা ভারত ত্যাগ করতে বাধ্য হয় বেঁচে থাকে ঔরঙ্গজেব এই কারণে ঔরঙ্গজেব পরবর্তী সুলতান হয় এই সমস্ত ঘটনা যখন ঘটছিল তখনো পর্যন্ত শাহজাহান বেঁচে ছিলেন শাহজাহান তখন মারা যাননি এইবার যখন ঔরঙ্গজেব জয়লাভ করে তখন ঔরঙ্গজেব শাহজাহানকে বন্দী করে এরপরে ষোলোশো উনষাট খ্রিস্টাব্দ থেকে তাহলে শাহজাহান বন্দি হয়ে যায় এবং জীবনের শেষ আট বছর শাহজাহান কাটায় আগ্রা ফোর্টে আগ্রা ফোর্টে বন্দী অবস্থায় শাহজাহানের শেষ আট বছর কাটে এবং এই আট বছর তাকে দেখভাল করেছিলেন এই জাহানারা তার সব বড় কন্যা যাহা তার দেখভাল করেছিলেন এবং ষোলোশো ছেষট্টি খ্রিস্টাব্দে গিয়ে তার মৃত্যু হয় তাহলে যে শাহজাহান শিল্পের জন্য এত বিখ্যাত সে জীবনের শেষ আট বছর বন্দি অবস্থায় কাটায় তো এরপরে ঔরঙ্গজেব সিংহাসনে বসে এবং পরবর্তী সুলতান হয় যাই হোক আবার আমরা ফিরে আসবো শাহজাহানে শাহজাহানের সময় কিছু গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে আমরা দেখে নেব ষোলোশো ছত্রিশ খ্রিস্টাব্দে শাহজাহান সিজদা এবং পাইবস ব্যবস্থা বন্ধ করে দেন সিজদা এবং পাইবস ব্যবস্থা মুঘল যুগে কে চালু করেছিলেন চালু করেছিলেন আকবর আকবরের সময় থেকে এই অবধি সেটা চালু ছিল কিন্তু ষোলোশো ছত্রিশ খ্রিস্টাব্দে সেটা বন্ধ হয়ে যায় এছাড়াও আকবর আর একটা জিনিস চালু করেছিলেন সেটা হচ্ছে ইলাহি সম্বত যেটা আগের দিন দেখেছিলাম সেটাও বন্ধ করে দেন এবং সম্বদ চালু করেন হিজরি নির্দেশ দেন যে কোন হিন্দু ব্যক্তি কোন মুসলিমকে দাস হিসাবে রাখতে পারবে না এটা আইন করে শাহজাহান বন্ধ করেন শাহজাহানের সময় পুনরায় গরু হত্যা করা চালু হয়ে যায় যেটা আগে বন্ধ হয়ে গেছিল সেটা শাহজাহানের সময় পুনরায় চালু হয় আকবর যে তীর্থযাত্রা কর বন্ধ করে দিয়েছিলেন সেটা শাহজাহানের সময় পুনরায় চালু হয়ে যায় তাহলে তীর্থযাত্রা কর শাহজাহানের সময় পুনরায় চালু হয় একজন বিখ্যাত পণ্ডিত যার নাম ছিল পণ্ডিত জগন্নাথ এই পণ্ডিত জগন্নাথ শাহজাহানের রাজসভায় রাজকবি ছিলেন পণ্ডিত জগন্নাথ তার সবাই রাজকবি ছিলেন এই প্রত্যেকটা তথ্য ইম্পর্টেন্ট কারণ এখান থেকে প্রশ্ন করা হয় যে তীর্থযাত্রা কর কে পুনরায় চালু করেন ইলাহি সম্বত কে বন্ধ করেন এইগুলো সমস্ত কিছু প্রশ্ন করা হয় তো এগুলো ইম্পর্টেন্ট দ্বারাসুকো সম্পর্কে আমরা জেনে এলাম যে শাহজাহানের সব থেকে প্রিয় পুত্র ছিলেন দ্বারাসুক এই দ্বারাসুক বেশ কিছু ইম্পর্টেন্ট কাজ করেছেন দ্বারাশুকো খুব বিদ্যান ব্যক্তি ছিলেন এবং এই দ্বারা শুকো কয়েকটা ইম্পর্টেন্ট কাজ করেছেন ভগবদ গীতাকে দারাসুকো ফার্সি ভাষায় অনুবাদ করেন এটা খুব ইম্পর্টেন্ট স্টার দিয়ে রাখবে ভগবদ গীতাকে দ্বারাসুক ফার্সি ভাষায় অনুবাদ করেন এছাড়া দারাসুক নিজে আরও একটি গ্রন্থ রচনা করেন যে গ্রন্থের নাম ছিল মজ মজম উল বাহারিন মজাম উল বাহারি এটা রচনা করেন দারাসুক এছাড়াও দারাসুকো কাশির কিছু পণ্ডিতদের সাথে উপনিষদকে ট্রান্সলেট করেছিলেন নিজে করেননি কিন্তু কাশীর কিছু পণ্ডিতদের সাথে সেও ছিল মানে দ্বারাসুকও ছিল তারা একসাথে মিলে এই উপনিষদকে ট্রান্সলেট করেন ফার্সি ভাষায় অবশ্যই ফার্সি ভাষায় এবার হচ্ছে শাহজাহানের সময়কার স্থাপত্য শিল্প দিল্লির লালকেল্লা দিওয়ানি আম এবং দিওয়ানি খাস এই তিনটে প্রতিষ্ঠা করেন শাহজাহান শাহজাহানের সময়কে বলা হয় স্থাপত্য শিল্পের সুবর্ণ যুগ জাহাঙ্গীরের সময়কে বলা হয় চিত্রশিল্পের সুবর্ণ যুগ এবং শাহজাহানের সময়কে বলা হয় স্থাপত্য শিল্পের সুবর্ণ যুগ দিল্লির লালকেল্লা দিওয়ানি আম এবং দিওয়ানি খাস এই সব কটা দিল্লিতে অবস্থিত ইম্পর্টেন্ট দিল্লিতে এটা মার্ক করতে হবে যে দিল্লির লালকেল্লা কারণ লালকেল্লা আরও একটা আছে আগ্রাতে আগ্রায় দিওয়ানিখা আম এবং দিওয়ানি খাসও আছে তাই জন্য দিল্লির খা আম এবং দিওয়ানি খাস প্রতিষ্ঠা করেন শাহজাহান আগ্রায় প্রতিষ্ঠা করেন মতি মসজিদ জামা মসজিদ খাসমহল আগ্রার মতি মসজিদ জামা মসজিদ এবং খাসমহল প্রতিষ্ঠা করেন শাহজাহান এবং খাস খাসমহল এবং মহল আগ্রাতে অবস্থিত এগুলো করেন শাহজাহান এবং অবশ্যই তাজমহল তাজমহল প্রতিষ্ঠা করেন শাহজাহান এছাড়া ময়ূর সিংহাসন প্রতিষ্ঠা করেন মানে তৈরি করেন ময়ূর সিংহাসনের তখনকার মূল্য ছিল আট কোটি টাকা তখনকার মূল্য আট কোটি টাকা তাহলে তাহলে এখনকার যে সেটার প্রাইস কত হবে সেটা ভাবাই যায় না ময়ূর সিংহাসন এটার আরেক নাম ছিল تخت এ তা তুসাই تخت এ তুষাই এটা تختে তুসাই হবে না تختে তাউস تخت এ তাউস যেটা ময়ূর সিংহাসন নামে পরিচিত এই ময়ূর সিংহাসন বা বাউ পরবর্তীকালে ভারত আক্রমণ করে তখন সেটা নিয়ে সেটা ইরানেই অবস্থিত তাহলে তৈরি করে শাহজাহান এই হচ্ছে শাহজাহান সম্পর্কে আলোচনা এই ভিডিওর মাধ্যমে আমরা শাহজাহান সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করলাম পরের দিনের ভিডিওতে আমরা ঔরঙ্গজেব সম্পর্কে আলোচনা করব এবং ঔরঙ্গজেবের বিষয়ে আমরা একটু ডিটেলসে আলোচনা করবো এবং একটু বড় হবে সেই ভিডিওটা তো দুটো ভাগে ভাগ করে সেটা আমি আলোচনা করব তো এই ভিডিওটা এই অব্দি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ